আজকের এই ভিডিওটি কিন্তু আমি খুব একটি দরকারি বিষয় নিয়ে বানাচ্ছি, কারণ অনেকেই জানো যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা জানো যে পশ্চিমবঙ্গের যে ট্রাফিক আইন রয়েছে সেই ট্রাফিক আইন অনুযায়ী যাদের গাড়ির কোনো ডকুমেন্টস ল্যাপস হয়ে গেছে বা কেউ যদি হেলমেট না পরে গাড়ি চালায় তাহলে কিন্তু তার একটি ফাইন নেওয়া হয়। তো এই ফাইনের যে প্রসেস ছিল আগে কিন্তু অফলাইনে হতো, এখন কিন্তু সেই প্রসেস পুরোপুরিভাবে অনলাইন করে দিয়েছে। তো যারা বা যাদের গাড়ির চালান বা ফাইন হয়েছে, তো তোমরা জানো যে চালানের মাধ্যমে কিন্তু এখন ফাইন করা হয়, তো সেই চালানের যে পেমেন্ট রয়েছে সেই পেমেন্ট করতে গিয়ে কিন্তু অনেককেই অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এবং এই ভিডিওর মধ্যে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কি করে তোমাদের যে ই চালান রয়েছে সেই ই চালানের পেমেন্ট তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই এবং কয়েক মিনিটের মধ্যেই করে ফেলতে পারবে। তো চলো সোজা আমার ভিডিওতে এবং আমরা সেইখান থেকে দেখে নেব তোমরা কি করে একটি ই চালানের পেমেন্ট অনলাইনের মাধ্যমে তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে করবে। তো চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে প্রথমেই এসে তোমাদের গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। মোবাইল থেকে করলে অবশ্যই থ্রি ডটে ক্লিক করে কিন্তু তোমাদের ডেস্কটপ সাইট অপশনটি অন করে নিতে হবে। নেওয়ার পরে এইখানে এসে তোমরা সোজা পরিবহন সার্চ করবে। তো পরিবহন যখনই তোমরা সার্চ করবে, করার সঙ্গে সঙ্গে পরিবহনের মেন ওয়েবসাইটে তোমরা এইভাবে লগ ইন হয়ে যাবে, এবং এইখান থেকে কিন্তু তোমরা সবার নিচে আসবে। নিচে এসে কিন্তু ই চালান সিস্টেম বলে একটি অপশন দেখতে পারবে, এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এইখান থেকে তোমাদের কিন্তু আইডি পাসওয়ার্ড দিতে হবে না, উপরেই তোমরা সোজা দেখতে পারবে পে অনলাইন, এই অপশনে ক্লিক করে দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে এইখান থেকে তোমাদের চালান নাম্বার জানতে চাইবে। তো যদি তোমাদের কাছে তোমাদের চালান নাম্বারটি থাকে তাহলে অবশ্যই দেবে, না হলে কিন্তু তোমরা তোমাদের যে ভেহিকল নাম্বার বা গাড়ির নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়েও এইখানে তোমরা পেমেন্ট করতে পারবে। তবে গাড়ির নাম্বার দেওয়ার আগে কিন্তু তোমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে যদি গাড়ির নাম্বার দাও তাহলে কিন্তু তোমাদের গাড়ির ইঞ্জিন নাম্বার বা সেসিস নাম্বার যে কোনো একটি লাগবে, এবং তোমরা ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেও করতে পারো। তো আমি এখানে চালান নাম্বারটি দিয়ে দেবো, দেওয়ার পরে সোজা ক্যাপসা কোডে গিয়ে ক্যাপসাটি ফিল করে দেবো। ক্যাপসা ফিল হয়ে গেলে কিন্তু সোজা তোমরা গেট ডিটেলসে ক্লিক করে দেবে। যখনই তোমরা গেট ডিটেলসে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের যে ডিটেলস রয়েছে চালানের ডিটেলস সেই ডিটেলস এইভাবে তোমাদের সামনে শো করাবে, এবং এইখানেই তোমরা কিন্তু তোমাদের চালান নাম্বার, তারপরে তোমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার বা আরসি নাম্বার, এবং কবে তোমাদের চালান কাটা হয়েছিল এবং কত অ্যামাউন্ট রয়েছে সব কিছুই কিন্তু দেখবে, এখানে ভিজিবল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার 1000 টাকার চালান কেটেছে, এবং এইখানে চালান নাম্বার দেওয়া রয়েছে, আরসি নাম্বার, ডিএল নাম্বার সব কিছুই কিন্তু ভিজিবল হয়ে গেছে। তো এইখান থেকে কিন্তু তোমরা সোজাসুজি পে নাওয়ে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এখানে একটি মোবাইল নাম্বার চাইবে, তো তোমরা অবশ্যই মাথায় রাখবে যেই নাম্বারটি তোমরা চালান কাটার সময় দিয়েছিলে সেই নাম্বারটি কিন্তু এইখানে অবশ্যই এন্টার করতে হবে। তো সেই নাম্বারটি আমি এখানে দিয়ে দেব। তো নাম্বারটি একবার এন্টার করা হয়ে গেলে কিন্তু আমরা সরাসরি সেন্ড ওটিপিতে ক্লিক করে দেব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে, এবং এই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু 5 সংখ্যার হবে। তো সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি কিন্তু তোমাদের এইখানে এন্টার করতে হবে। যখনই এন্টার করে সাবমিটে ক্লিক করবে, সঙ্গে সঙ্গেই কিন্তু তোমাদের যে মোবাইল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। যাওয়ার পর তোমাদের কাছে পেমেন্টের অপশন চলে আসবে, এইখান থেকে তোমরা GRIPS চুজ করে নেবে, নিয়ে কিন্তু কন্টিনিউয়ে ক্লিক করবে ডিক্লারেশনে ইয়েস করে। তারপরে কিন্তু তোমাদের সামনে এইভাবে তোমাদের ডিটেলস আরেকবার দেখাবে, তো এইখান থেকে কন্টিনিউ করবে। তারপরে তোমরা যেই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করবে সেটি সিলেক্ট করে নেবে, এবং অবশ্যই তোমাদের যে গ্রিপ নাম্বারটি রয়েছে তোমরা কপি করে নিয়ে তারপরে প্রসেসে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে কিন্তু একটি ক্যাপচা চাইবে, তো ক্যাপচাটি এইখানে ফিল করে দেবে, দিয়ে তোমরা সোজাসুজি কনফার্ম অপশনে ক্লিক করে দেবে। যখনই তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে পেমেন্ট পেজটি রয়েছে সেই পেমেন্ট পেজটি এইভাবে তোমাদের সামনে খুলে যাবে, এবং এইখান থেকে তোমরা যে কোনো একটি পেমেন্ট মোড সিলেক্ট করে তোমাদের পেমেন্ট কমপ্লিট করে নেবে। তাহলে কিন্তু তোমাদের যে ই চালান রয়েছে সেই ই চালানের পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, এবং তোমাদের অন্য কোথাও যেতে হবে না, নিজের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু করে নিতে পারো। তো এতটুকুই ছিল আজকের এই ভিডিওতে। যদি ভিডিওটির কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা যে যে ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট থেকে আমার এই ভিডিওটি দেখছো
অবশ্যই কিন্তু ডিস্ট্রিক্টের নাম সহ তোমাদের নাম কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ, দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।